প্রিয় ছোট্ট বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে যে কাহিনী শোনাব এর নাম হচ্ছে লোভী ইঁদুর এক ইঁদুর রান্নাঘরে একটি সবজির ঝুরি দেখতে পেল সে ক্ষুধার্ত ছিল ঝুরির ভিতর প্রবেশ করার কোনো উপায় না পেয়ে ঝুরির কোনায় নিজের ধারালো দাঁতের সাহায্যে একটি ছোট ছিদ্র করল আর ওই ছিদ্র দিয়ে ঝুরির ভিতর ঢুকে পড়ল সে দেখল ঝুরির মধ্যে আলু টমেটো মটর গাজর রাখা আছে সে চিন্তা করল বাহ এখানে তো অনেক সবজি আজ মজা করে খাবো ব্যাস এরপর যা হলো সে সবজি খাওয়া শুরু করলো যখন সব সবজি খাওয়া হলো তখন সে ঝুরি থেকে বের হওয়ার চিন্তা করলো এটা চিন্তা করে সে নিজের তৈরি ছোট ছিদ্র দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা শুরু করলো কিন্তু আফসোস বের হতে পারছিল না যেহেতু বেশি খাওয়ার কারণে তার পেট বড় হয়ে গিয়েছিল এখন তো সে ভয়ে কাঁদতে শুরু করলো এমন অবস্থায় সেখানে একটি কবুতর হাজির হলো সে ইঁদুরের আওয়াজ শুনল তখন কাছে আসলো এবং জিজ্ঞাসা করলো আমার বন্ধু তুমি কেন কান্না করছো ইঁদুর বলল আমি খাবার খাবার জন্য এই ঝুরির ভেতরে ঢুকেছিলাম কিন্তু আফসোস এখন আর বের হতে পারছি না কবুতর বলল ভাই তুমি অনেক বেশি খাবার খেয়ে ফেলেছ এখন তোমার পেট অনেক বড় হয়ে গেছে তাই তোমার পেট ছোট হওয়া পর্যন্ত অপেক্ষা করো এটা বলে কবুতর চলে গেল হঠাৎ কোথা থেকে একটি বিড়াল বের হলো বিড়ালটি ঝুরির মধ্যে ইঁদুরটিকে দেখল সে দেরি না করে ইঁদুরটিকে খেয়ে ফেলল অতপর সেখান থেকে চলে গেল আমিরুল মুমিনিন হজরতে সাইদুনা ওমর ফারুকে আজম রদিয়াল্লাহ তালা আইনহু ইরশাদ করেন তোমরা পেট ভরে খাবার খাওয়া থেকে বেঁচে থাকো কেননা তার শরীরকে খারাপ করে রোগ সৃষ্টি করে এবং নামাজে অলসতা নিয়ে আসে আর তোমাদের উপর পিনার ক্ষেত্রে মধ্যমপন্থা আবশ্যক কারণ এতে শরীর পরিশুদ্ধ থাকে এবং অতিরিক্ত খরচ থেকে মুক্তি পাওয়া যায়